আসসালামু আলাইকুম সিক্রেট ব্লগার তাহেবা চ্যানেল আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এই ভিডিওটা কালকের মানে আগের দিনকার ভিডিও পোস্ট করার কথা ছিল কিন্তু একটুখানি এডিটের জন্য মানে ভয়স দেওয়ার জন্য ভিডিওটা আমি আপলোড করতে পারিনি কারণ আমাদের এখানে না প্রচণ্ড পরিমাণে মাইকের আওয়াজ হচ্ছিলো জানি না কাদের বাড়ি কি হচ্ছিল আর তোমরা খুব ভালো করেই জানো আমি সারাদিন কাজের ব্যস্ত ব্যস্ততার মধ্যে থাকলে ভিডিও ঠিক মতন এডিট করতে সময় পাই না আমি ওই সন্ধ্যেবেলা কি রাত্রিবেলার দিকেই সময়টা পাই ভিডিওটা এডিট করার জন্য তো সেই কারণে সকালবেলার দিকে অতটা হয়নি কিন্তু সন্ধ্যাবেলার পর থেকে মাইকের আওয়াজের জন্য আমি কোনো রকম ভিডিও আর পোস্ট করতে পারিনি মানে এডিট করতে পারিনি তাই ভিডিওটা পোস্ট করাও হয়নি তো তাই ভিডিওটা আজকে আমি পোস্ট করলাম আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মানে আমার ঘরটা ক্লিনিং মানে ডিপ ক্লিনিং যেটাকে বলে তো সেটাই আজকে তোমাদের শেয়ার শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো আমাদের বারান্দার মধ্যে একটা এরকম সানসেট ছিল যেখানে হাঁড়ি কুড়ি বলো বা বড়ো বড়ো একটু রাখা হয় এই জায়গাটা একটু অনেকটা বড় বলে বড় বড় হাঁড়িগুলো এখানে রাখা হয় কিন্তু এইখানে জায়গাটা না পরিষ্কার করাটা খুব ডিফিকাল্ট কারণ মই লাগবে তারপরে তোমার একজনকে লাগবে এগুলো সবসময় ধরিয়ে ধরিয়ে দেওয়ার মতো নামানোর সময় তোলার সময় তো সেরকমভাবে ওই জন্য পরিষ্কার হয়ে ওঠে না আর একটা আমাদের ওই দেওয়ালের মধ্যে ফাঁক ছিল যা যাতে ওই কারেন্টের তার গেছে বলে তো সেখান থেকে নয় এই দুটো এসে এসে না ইঁদুর এখানে বাসা করেছিল আর কালকে আমাদের এখানে কারেন্টের তারগুলো সরিয়ে দেওয়া হয়েছে তো দেখা গেছে এতটা ময়লা তো তোমাদের ঘরেও দেখা দেখো শুধু যে মাংসের হাড় বলো মাছের মাছের কাঁটা এইসবগুলো না বয়ে বয়ে সব ওখানে নিয়ে গিয়ে ওরা বাসা করেছিল আর এখানটা না ওই বড় বড় বেলই কিন্তু আমরা পরিষ্কার টরিষ্কার যখন ঘর করি তখনই কিন্তু এখানটা পরিষ্কার করা হয় আর প্রত্যেকবারই কিন্তু এখানটা এরকমভাবে ময়লা হয় তো এবারে কিন্তু ওই যে ফাঁকটা ছিল দেয়ালের ফাঁকটা কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে তাই ভাবলাম আবার ভালো করে এটাকে পরিষ্কার করে রেখে দিই কারণ আর ইঁদুর টিঁদুরকে আমি আর আসতে দেখিনি জানি না এটা না হলে কিন্তু প্রত্যেক বছরই এখানগুলো জিনিসপত্র যেগুলো থাকে না সমস্ত কিছু নষ্ট করে দেয় আম এমন সর্বনাশ করে দেয় সব কিছু কেটে কুটে যে ছোটোখাটো যে সোলার কাপ বলো প্লেট বলো এসবগুলো রাখলে তারপর তোমার কোনো রকম দরকারি মানে দরকারি তো এখানে কিছু থাকে না ধরো ভালো খা খবরের কাগজ এসবগুলো রাখলে সব কিছু কুচিয়ে একেবারে সরে সর্বনাশ করে দেয় আর এখানটা দিয়ে এত ইঁদুরের পটির গন্ধ বেরোচ্ছিলো আমি তো নাকে কাপড় ওড়নাটা না চাপা দিয়ে কোনো রকমভাবে কাজ করতেই পারছিলাম না তাই আগে ওড়নাটা ভালো করে চাপা দিয়ে তারপরে কাজ করছিলাম আর এখানে ধুলো প্রচুর হয় প্রচণ্ড পরিমাণে ধুলো আর এই ধুলো যদি নাকে ঢোকে আমি হাঁচি করে করে তো আলা হয়ে যাব। তো তাই ভাবলাম যে এটাকে আগে পরবের আগে যেহেতু কোরবানির ঈদও চলে এসছে তো ভালোভাবে আগে ঘর মানে বারান্দাটা থেকে শুরু করি পরিষ্কার করার তাই আগে থেকে বারান্দাটাই আজকে শুরু করলাম পরিষ্কার করার তো পরিষ্কার করে আগে এখানটা পরিষ্কার পুরো ঝাঁট দিয়ে ময়লাগুলো তুলে ফেলে দিয়ে এখানটাতে কিছু মানে চটফট বিছিয়ে দেব তারপরে এখানে না অনেক কিছু ছিল আমার মানে আমার আমি আগে যখন ভাড়া ঘরে থাকতাম তো সেখানকারও জিনিসপত্র এখানে রেখেছিলাম তো অনেক জিনিস না কেটে দিয়েছিল বস্তা আগের তো এবারে তো অত ক্ষতিটা করিনি কিন্তু আগেরবারে ক্ষতি করে দিয়েছে যে বস্তার বস্তার ভেতরে ভেতরে ঢুকে ওখানে জিনিসপত্র সব কেটে দিয়েছিল যে আমার প্লাস্টিকের যে কৌটো কাউটা ছিল সব কিছু কিন্তু কেটে দিয়েছিল এবারে কিন্তু ভালো একটা বস্তার মধ্যে দিয়ে আর মানে সামনেটা একটা পর্দা লাগেনি আগেরবারে পর্দা ছিল না পর্দাটা সমেত কেটে দিয়েছিল এমন জ্বালান জ্বালায় এই ইঁদুরগুলো দেখো এখন পরিষ্কার করে একটা চট বিছিয়ে দিয়ে এখন এই হাঁড়িগুলো এই হাঁড়িগুলো কালকে নামিয়ে দিয়ে গেছে তারটা সরানোর সময় আর একটা বস্তা ছিল বস্তাটাও কিন্তু আমার আব্বা নামিয়ে দিয়ে গেছে কারণ অনেকটা ভারী আমি একা নামাতে পারবো না আর এই যখন ছোটোখাটোগুলো নামাচ্ছিলাম তখন কিন্তু আমার ছেলে আমাকে হেল্প করছিল। তো এখন হাঁড়িগুলো মেজে একটু মানে শুকিয়ে নেবো নাহলে জলগুলো থাকলে না আবার নোংরা বসবে ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দিও কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তীকালে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে আর আমার চ্যানেলে যারা নতুন তারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর তোমাদের ঘরে বলেছিলাম না যে একটা বস্তা ছিল এটা হচ্ছে সেই বস্তা আর এখানের মধ্যে কিন্তু আমার যে প্রথম সংসার করার জিনিসপত্র সেই সব জিনিসপত্রগুলো এখানের মধ্যেই আছে তো এগুলো সচরাচর বার করি না কারণ এগুলো দরকার পড়ে না মায়ের কাছে যা আছে তাই দিয়েই কিন্তু আমাদের হয়ে যায় আর মায়ের কিন্তু অনেক জিনিসপত্র আছে তাই এগুলো আর এক্সট্রা করে বার করে জায়গা জোড়া করে কিন্তু কোনো লাভ নেই মা বারণ করেছে যে এগুলো রেখে দিতে তো এগুলো এখানেই থাকে কোনো কিছু দরকার পড়লে নিয়ে আবার সেগুলো তুলে রেখে দিই তো যেমন এখানে দুটো ঝুপড়ি ছিল ছোটো ছোটো তো বার করেছিলাম কবে আমি নিজেও জানি না তো সেগুলো আবার ভালো করে ঢুকিয়ে আবার মানে দড়ি দিয়ে মুখটা বেঁধে সাড়ে মধ্যে এখন তুলে দেবো তো আমি নিজেও জানি না এগুলোর প্রয়োজন আদৌ পড়বে কি বা কোনো দিন পড়বে না তো যদি জানি না কি হবে তবু রেখে দিই কোনো সময় যদি দরকার পড়ে আর এগুলো দেখলে না সত্যি মনটা আমার ভীষণ খারাপ হয়ে যায় কারণ এগুলো না প্রথম আমার সংসার লাইফের প্রথম জিনিসপত্র আর এগুলো দেখলে আমি ভীষণভাবে ইমোশনাল হয়ে যাই এগুলো প্রায় সাড়ে চার বছর ধরে আমার কাছে আছে তো একটা তো মায়া তো লাগবেই তাই না তো যাই হোক এখন এই বস্তাটাকে আমি খুব কষ্ট করে ওই সামসেটের মধ্যে তুলে রাখছি আর এখন না কেউ বাড়িতে নেই যে কাউকে একটু বলবো আমাকে একটু হেল্প করার মতন আর এটা ছেলেটাও ধরতে পারবে না তাই আমি নিজে নিজেই অনেকটা কষ্ট করে এই বস্তাটাকে তুলে রাখলাম আর আজকে ওই বারান্দার সাথে সাথে কিন্তু আমাদের নতুন সিঁড়ির নিচেটাও পরিষ্কার করেছি তোমরা দেখবে একটু পরেই বুঝতে পারবে যে পরিষ্কার করে ওখানের মধ্যেই যে কাঠের উনুনটা ছিল ওখানে রেখেছি তার সাথে কিন্তু আমি ভাতও বসিয়েছি সেটাও তোমরা দেখতে পাবে তারপরে এই কাজগুলো করতে করতে কিন্তু রান্না চাপ বসিয়ে দিয়েছি তো একদিকে ভাত হচ্ছে দেখো কাঠের জালে আর এক গ্যাসে অন্যদিকে তরকারি চাপিয়ে দিয়েছি কিন্তু এখনও যে বারান্দা মানে মেজেগুলো অপরিষ্কার হয়ে আছে ওগুলোকে একটু পরিষ্কার করব। আজকের ভিডিওটা আমি জানি না তোমাদের কতটা ভালো লাগবে কিন্তু চেষ্টা করেছি তোমাদের ভালো লাগার তো আমার তো মনে হয় না তোমাদের কারোরই ভালো লাগে তো যাই হোক ভিডিও করার কথা তো ভিডিও করছি তো নিচেটা পরিষ্কার করে ঘরটা মুছে দিয়ে তারপরে কিন্তু সমস্ত রান্নাও আমি কমপ্লিট করে নিয়েছি আস্তে আস্তে আজকে আমি রান্না করেছি সয়াবিন আলুর ঝোল তার সাথে ডিমে শাক হয় সেই ডিমে শাক চচ্চরি আর মা স্কুল থেকে আহানের জন্য ডিম এনেছিল আহান আর আমি ডিম সেদ্ধ দিই ভাতটা খেয়ে নিয়েছি আজকে দুপুরে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত জানি না তোমাদের কত দূর ভালো লাগলো তো তবুও বলবো একটা লাইক দিয়ে দিও যদি ভালো লেগে যায় দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর একটা ব্লগে